इस एयर को मैं क्या लेंगे ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা নামেন। এরপর সাদা রঙের একটি স্লিপিং গাউন পরিহিত অবস্থায় নামেন হালের আলোচিত নায়িকা পরিমণি। এই সময় তার কোলে ছিল তার প্রিয় বাদামি রঙের কুকুরটি, যার নাম পরিমণি আদর করে দিয়েছে কুটু। পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর তারা দুজনে লিফটে করে ওই কর্মকর্তার বাসায় যান। পরিমণির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগ ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়। রাত দেড়টা, ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি। চালক কর্মকর্তার পরিচয় দিয়ে ঢোকেন সেখানে। গাড়ি পার্কিং করে তিনি মোবাইলে উচ্চ শব্দে গান শুনছিলেন। সেই সময় দায়িত্বরত নিরাপত্তা সদস্যের বিষয়টি নিয়ে সন্দেহ হয়, কারণ পুলিশের নিজস্ব কোনো চালক এত রাতে আবাসিক এলাকার মধ্যে এভাবে গান শোনার কথা না। তিনি তখন পরিমণির ওই চালকের কাছে তার পরিচয় আবারও জানতে চান। চালক তখন নিরাপত্তা কর্মীকে বলেন পরিমণির সাথে ওই গোয়েন্দা কর্মকর্তার বিয়ে হয়েছে বলে তিনি জানেন। এই গাড়ি আদৌ পরিমণির কিনা তার সন্দেহ করলে চালক ভাইরাল হওয়া বোট ক্লাবের ভিডিও ফুটেজ নিরাপত্তা কর্মীদের দেখিয়ে বলেন যে তার গাড়ি ও সেই গাড়ি একই গাড়ি। তখন উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিষয়টি বিশ্বাস করে পরিস্থিতি দেখতে থাকে। সোয়া দুইটার দিকে পরিমণি তার প্রিয় কুটু ওই পুলিশ কর্মকর্তার সাথে নিয়ে যা ট্রলি ব্যাগ সহ বহুতল সে ভবন থেকে নিচে নেমে আসেন। সকালে সাদা পোশাকের পরিবর্তে এই সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক, আর পুলিশ কর্মকর্তার লাল টি শার্টের পরিবর্তে সাদা রঙের টি শার্ট। পরিমণির গাড়ি চালক মোহাম্মদ নাজির হোসেন এই দিনের বিশদ ঘটনা বর্ণনা করে জানিয়েছেন, ওই দিন সকাল সাতটার দিকে পরিমণির ফোন পেয়ে তিনি বনানীর বাসায় যান। সেই বাসা থেকে একসাথে গোয়েন্দা কর্মকর্তা পরিমণি হ্যারিয়ার গাড়িতে ওঠেন। এরপর তিনি তাদের পুলিশ কর্মকর্তার সরকারি বাসভবনে নামিয়ে দিয়ে চলে যান। আবার রাতে ফোন পেয়ে সেই ভবনের সামনে যান। তখন তাকে নিরাপত্তা কর্মীরা নানা প্রশ্ন করেছিলেন। এর আগেও পরিমণি এবং ওই গোয়েন্দা কর্মকর্তা মধ্যরাতে হাতিরঝিল এলাকায় গাড়িতে ঘুরেছেন বলে জানিয়েছেন পরিমণির গাড়ি চালক নাজির হোসেন। নাজির জানান তিনি বিষয়টি সঠিক জানেন না, তবে শুনেছেন যে তারা বিয়ে করেছেন। গোয়েন্দা পুলিশের যে কর্মকর্তার সাথে পরিমণির এমন ঘনিষ্ঠতা, সেই কর্মকর্তা পরিমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মূল অভিযুক্ত নাসিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্তের তত্ত্বাবধায়ক ছিলেন। তাই বিষয়টি নিয়ে পুলিশ ও সরকারের গোয়েন্দা দপ্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, কোনো মামলার সংশ্লিষ্ট নারীকে নিজ বাসায় নিয়ে যাওয়া পুলিশের কোনো ধরনের কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে না। এটি খুবই অশোভনীয় ও অপেশাদার কর্মকাণ্ড। আলোচিত সে কর্মকর্তার নাম গোলাম সাকলাইন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলাইনের সঙ্গে পরিমণির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। গোলাম সাকলাইন পরিমণির সঙ্গে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার না করে বলেন, মামলাটি চার্জশিট জমা দেওয়ার পর পরিমণি কেন, যে কোনো কারোর সঙ্গে সম্পর্কে চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, তবে কোনো কোনো মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। আশরাফি দিবা, আমার সংবাদ।